আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি শুধুই ভর্তার রেসিপি দেখাবো। এখানে আমি 3 রকমের ভর্তা করব, আর আমি কিভাবে ভর্তাগুলো করছি সেটাই শেয়ার করছি। এখানে অনেক ভর্তা দেখে কিন্তু খুব লোভ লাগছে। প্রথমেই আমি সিমের রেসিপিটা দেখাচ্ছি। সিম আমি কিভাবে ভর্তা করি, সিম, টমেটো আর বাঁধাকপি দিয়ে টমেটো। আজকে আমি ভর্তা দিবস বলতে পারেন, আজকে আমি শুধুই ভর্তা করব। এখানে আমি লবণ পানির মধ্যে প্রথমে সিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আর এই ভর্তাগুলো কিন্তু সবই পোড়া ভর্তা হবে। পোড়া যে একটা ফ্লেভার পাওয়া যায় সেটা কিন্তু খুবই ভালো লাগে। সিমগুলো কিন্তু আঁশ ছাড়িয়ে নিতে সুবিধে হয় সেদ্ধ করার পর, আর এমনিতে কিন্তু সবগুলো ছুটে আসে না। আর সেদ্ধ করে যদি এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যায়। তো এইভাবে সবগুলো আমি আঁশ ছাড়িয়ে নিচ্ছি। তারপর তাওয়ায় আমি এটাকে একটু পুড়িয়ে নিব, তার মানে একটু তেলে নিব, যেন একটা পোড়া পোড়া ভাব আসে। অনেকে কিন্তু সেদ্ধ করেই বেটে ভর্তা করে নেয়, আমি সেটা করব না। আমি একটু অন্যরকমভাবে এই ভর্তাগুলো করি। আর এইভাবে ভর্তা করে দেখবেন, এই পোড়া ভর্তারে কিন্তু আলাদা একটা টেস্ট আছে। এইভাবে এখন আমি সিমগুলোকে তাওয়ায় একটু পুড়িয়ে নিব, তখন কিন্তু কোনো পানির অংশ থাকে না, একদম পানিটা একেবারে শুকিয়ে নিব। আর একটা পোড়া পোড়া ভাব হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো সিম আমি পুড়িয়ে নিব। আর সবগুলোই কিন্তু হাতে মাখানো ভর্তা হবে। বাস, সিমের কিন্তু কোনো পানি নেই, এখন সিমগুলো সব উঠিয়ে নিব। আমি একটা একটা করে তৈরি করে দেখাচ্ছি যে আমি এখানে 3 রকমের ভর্তা কিভাবে তৈরি করছি। আর এই ভর্তা কিন্তু খুবই একটা সহজ, দেখলে মনে হয় যে ভর্তা খুব সহজেই করে ফেলা যায়, কিন্তু না, ভর্তা করতেও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। এখন সিমগুলোকে তুলে নিচ্ছি, তুলে যদি বড় বিচি হয় তাহলে এগুলোকে ছিলে নিব। একটা এখন রেডি হয়ে গেল, এখন টমেটোর পালা। এখন আমি টমেটোটাকেও সেমভাবে পুড়িয়ে নিব। টমেটোটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেই তাওয়ায় দিয়ে আবার টমেটোগুলোকে দিয়ে ঢেকে পুড়িয়ে নিব। এই যে টমেটোর এই পোড়া ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না, একবার এই পোড়া ভর্তা করে দেখবেন, খুবই টেস্ট। এখানে কিন্তু কোনো তেল অ্যাড করিনি, শুধু পোড়া ভর্তা হবে। টমেটোগুলো এক পাশ উল্টিয়ে দিচ্ছি। সবগুলো উল্টানো হলে আবারও ঢেকে দিব, একেবারে কিন্তু পুড়িয়ে নিব। মাঝখানে একবার উল্টিয়ে দিয়েছিলাম। এই পোড়া ভাবটা দেখে কিন্তু আবার কেউ ভাববেন না যে পুড়ে গিয়েছে, এটা কিন্তু পোড়া ভর্তাই হবে। একটা কাঁটা চামচ দিয়ে আঁশগুলো একটু ছাড়িয়ে নিব, ছিলকাগুলো আলাদা করে নিব। এই যে পোড়া একটা গন্ধ, এই গন্ধটা দিয়ে কিন্তু আপনি ভাত খেয়ে ফেলতে পারবেন, এত মজার একটা ফ্লেভার আসে। টমেটোর কিন্তু পানিটা শুকিয়ে নিব, আঁশগুলোকে ছাড়িয়ে এক পাশে রেখে দিচ্ছি। বাকিগুলো কিন্তু আবার এই যে পানিটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে। এখন চেপে চেপে পানিটা শুকিয়ে নিব আর একটু পুড়িয়ে নিব। বাস, পানির অংশটা যখন কমে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিব।
এই যে কতটা পানি উঠেছে, সবটা কিন্তু একেবারে শুকিয়ে নিয়েছি। এই যে একটা পোড়া ভাব এসছে, এটা কিন্তু খুবই মজার। বাস এখন এটা উঠিয়ে নিলাম, এটাও রেডি হয়ে গেল। এখন বাঁধাকপির পালা, বাঁধাকপিটাকে খুব চিকন করে, মিহি করে, কুচি করে নিয়েছি। আর এখানে 2টা টমেটো নিয়েছি, এটাও কিউব করে কেটে নিয়েছি। এবার এটাকে এটাকে একটু সামান্য তেল দিয়ে তারপর এটাকে সেদ্ধ করে নিব। ব্যাস এখন বাঁধাকপিগুলো দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। ব্যাস এখন ঢেকে বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিচ্ছি। এই ভর্তা দিয়ে কিন্তু মাংসের চেয়ে বেশি ভাত খাওয়া হয়। যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিগুলো। এবার ঢেকে এটাকেও সেদ্ধ করে নিচ্ছি। তারপর সেদ্ধ করার পর একটু পোড়া পোড়া ভাব নিয়ে আসবো। বাঁধাকপি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু পুড়িয়ে নিচ্ছি। আর একটু ঢেকে দিচ্ছি। আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি কেউ এই ভর্তা তৈরি করে খেতে চান, তাহলে কিন্তু আর মাছ মাংস কিছুই লাগবে না। এই ভর্তা দিয়েই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে। এক পাশে টমেটোটাও দিয়ে দিলাম, টমেটোটাকেও একটু ভেজে নিব। বাঁধা কপিটা নামিয়ে নিলাম, এটাকেও একটু ভালো করে ভেজে নিব, পানির অংশ কিন্তু থাকবে না। টমেটোটাও ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। আর এক পাশে একটা মরিচ আর চারপাশটা রসুনের কোয়া দিয়েছি, দিয়ে টমেটোটাকে নামিয়ে রসুনটাকে আর মরিচটাকে আর একটু ভেজে নিব। ব্যাস এটাও কিন্তু তৈরি হয়ে গেল। এখন মরিচ টালার পালা, মরিচটাও কিন্তু আমি তেলে ভাজিনি, সবই কিন্তু টেলে নিয়েছি। সব কিছুর মধ্যে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ, খুবই মজার। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখানে সব কিছু রেডি হয়ে গেল। পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন একটা একটা করে ভর্তা মেখে আমি রেডি করে দেখাচ্ছি যে কি লোভনীয় 3টা ভর্তা রেসিপি হয়ে গেল। এই যে রেডি হয়ে গেল, দেখে কিন্তু কতটা লোভ লাগছে, মনে হচ্ছে যে এখনই খেতে বসে যায়। আর গরম গরম ভাতের সাথে এই 3 রকমের ভর্তা হলে আর কিছু লাগে বলে আমার মনে হয় না। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।